আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মিষ্টি কুমড়া ভর্তা। ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি মিষ্টি কুমড়াটা এভাবে একটু মোটা ফালি করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়া। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। লবণ হলুদ মিষ্টি কুমড়াতে ভালোভাবে মেখে নেব। মিষ্টি কুমড়াতে আমি হলুদ লবণ ভালোভাবে মেখে নিয়েছি, এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে লবণটা মিষ্টি কুমড়ার মধ্যে ভালোভাবে মিশে যাবে। প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব মিষ্টি কুমড়া ভাজার জন্য। এখন এই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। মিষ্টি কুমড়া উল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, দুপাশটাই যেন সমানভাবে ভাজা হয়। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম একটা সবজি। একটু পোড়া পোড়া করে ভেজে নেব, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসে ভর্তার। মিষ্টি কুমড়া আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়া আমি তেল থেকে তুলে নেব। আমি এখানে ভাজা শুকনো মরিচ আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর এখানে শুকনো মরিচ নিয়েছি 4টা। ভর্তাটা একটু ঝালঝাল করে তৈরি করলে খেতে ভালো লাগে, এটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে মরিচটা। পেঁয়াজ মরিচ চটকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ এবং মরিচ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দেব। এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না, মিষ্টি কুমড়াতে প্রচুর তেল। এখন মিষ্টি কুমড়াটা আমি খুব ভালো করে মেখে নেব, আর সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া, একটু গরম আছে এখনো। ধনে পাতা কুচি দিয়ে দেব।
এতে কিন্তু দারুণ টেস্টি হয় এই মিষ্টি কুমড়ার ভর্তাটা। আর এই মিষ্টি কুমড়ার ভর্তা দুইভাবে করা যায়, সেদ্ধ করে আর এভাবে ভেজে, দুইটার দুই রকমের স্বাদ হয়। আমি খুব ভালোভাবে একসাথে এখন মেখে নেব, আর মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। ভর্তাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একেবারে গলে গিয়েছে মিষ্টি কুমড়া। পেঁয়াজ মরিচের সাথে যত ভালোভাবে ভর্তা মাখা হবে ভর্তার টেস্টটাও বাড়ে। মিষ্টি কুমড়া ভর্তা পুরোপুরি রেডি, এখন এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।